রবিবার বিকেলে রাজধানীর আগারগোয় আইসিটি টাওয়ারে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল মিলনায়তনে জাকজমক অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হল শান্তি চলচ্চিত্র উৎসব দুই হাজার পুরস্কার বিতরণ অনুষ্ঠান ঢাকাস্ত নরয় দূতাবাসের সহযোগিতা এবং স্মার্ট বাংলাদেশ নেটওয়ার্ক ও ফিল্মস ফর পিস ফাউন্ডেশন যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করে অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পালক এতে বিশেষ অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শামসুল আরেফিন অনুষ্ঠানে বিশটি শর্ট ফিল্ম দুটি ডকুমেন্টারি দুটি ভিডিও কন্টেন্ট এবং একটি অ্যানিমেশন পুরস্কার লাভ করে শান্তি চলচ্চিত্র উৎসবের সমাপনী পর্বে উপস্থিত হতে পেরে আমি আনন্দিত ইউএনডিপি বিসিসি ফিল্মস ফর পিস ফাউন্ডেশন সহ এই আয়োজনের সাথে জড়িত সকলের প্রতি আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে স্মার্ট বাংলাদেশ বিনিময়ের পথে এগিয়ে চলেছি সেখানে স্মার্ট এন্টারটেনমেন্ট অ্যান্ড মিডিয়া একটি অন্যতম অনুষঙ্গ